আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট ময়েস্ট কেক রেসিপি। খুবই সহজ ইনগ্রিডিয়েন্টস আর খুবই সহজ বেসিক একটা ডিজাইন দিয়ে আমি এই কেকটা করছি। তো ফুল রেসিপিতে দেখাচ্ছি কি কি লাগবে। তো প্রথমে আমি একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিব। আমি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ রেগুলার ময়দা দিয়ে দিয়েছি। আর ময়দাটা যেহেতু লাম্পস থাকে তাই একটু এরকম চিলি নিলে ভালো হয় আর কেকটা খুব স্মুথ আর পারফেক্ট হয়। তো চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলোকে একটু চিলি নিতে। আমি এক এক করে একটু একটু করে সম্পূর্ণ ময়দাটা চিলি নিয়েছি। এখানে দেবো কোকো পাউডার, যেহেতু আমি চকলেট কেক বানাবো তাই আমার এখানে কোকো পাউডার লাগবে। আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের চকলেট পাউডারটা নিতে, এখন বাজারে খুবই অ্যাভেলেবেল আছে। তো আমি এই পাউডার চকলেটটাকেও খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আমি এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর এখানে দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডাটাও লাগবে, বেকিং পাউডারটাও লাগবে। এই কেকের ক্ষেত্রে দুইটা দিলেই ভালো হয়। তো আমি অল্প অল্প পরিমাণেই দিয়েছি, একটু দেখে বুঝে নিন। আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সিং বলে মিক্সড করে নিব। আজকে কেকের রেসিপিতে থাকবে কোনো ওভেন ছাড়াই এই কেকের রেসিপি। অনেকের বাসায় হয়তো ওভেন থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে সবার বাসায় কিন্তু এটা বানাতে পারবেন খুবই সহজভাবে। আমি সম্পূর্ণটা বলে দিব। এখানে আমি তিনটা ডিম নিব আর এই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। তো চেষ্টা করবেন যেদিন এই কেকটা বানাবেন তার এক থেকে দুই ঘন্টা আগে ডিমটা নর্মালে রাখলেই কিন্তু ডিমটা ঠিক থাকবে। আর এখানে আমি চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনারা বুঝিয়ে দিবেন, কারণ কোকো পাউডারে অনেক সময় সুইট থাকে। এখানে প্রায় 5 মিনিটের মতো আমি হ্যান্ড মিক্সের মাধ্যমে এটাকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটও ইউজ করতে পারেন। আর এই চিনিটা যেহেতু আমি আস্ত চিনি দিয়েছি, আপনারা যদি পাউডার সুগার দেন সেক্ষেত্রে এত সময় লাগবে না। আমি এখানে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি আর এখানে 1/4 কাপ কুকিং অয়েল দিয়ে দিলাম। আর এটাকে আরেকটু ভালো করে মিক্সড করে নিব। তো মাঝখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্স দিলে ডিমের কোনো গন্ধ থাকে না, কেকের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে দিয়ে দিলাম লিকুইড মিল্ক। আর আপনারা চাইলে ময়দার সাথে এই শুকনো উপকরণের সাথে গুঁড়ো দুধটা দিতে পারেন, আর যদি না দেন সেক্ষেত্রে ডিমের সাথে লিকুইড দুধটা দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম লিকুইড চকলেট। তো এখন বাজারে কিন্তু চকলেট শেপ পাওয়া যায় আর আপনারা ওইটা মিক্সড করে নিলেই কিন্তু এই চকলেট কেকে খুব সহজেই বানাতে পারবেন। তো দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আমি এখন যে চেলে রাখা ময়দাটা রেখেছিলাম সেই ময়দার সাথে আমি চকলেটের মিশ্রণটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে হ্যান্ড মিক্সের মাধ্যমে। আর এখানে আমি আরেকটা টিপস শেয়ার করি, যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি তো চকলেটের খুব ভালো টেস্ট আসার জন্য আর চকলেটের খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে ডার্ক চকলেটের পরিবর্তে ডার্ক কফি কিছুটা অ্যাড করব। আর এই ডার্ক কফিটা আপনারা ইনস্ট্যান্ট রেডি করে একটু গরম পানিতে মিক্সড করলে এই ডার্ক কফি কিন্তু রেডি হয়ে যাবে। আর বাজারে ইনস্ট্যান্ট কফি পাউডার কিন্তু পাওয়াই যায়। তো আপনারা এখানে অ্যাড করে দিলে খুব ভালো একটা কালার পাবেন আর খেতে অনেকটা ডার্ক চকলেটের টেস্ট পাবেন। একদম বেসিক যে আমাদের সবার বাসায় এই টিফিন বক্সটা থাকে, তো এই টিফিন বক্সের ভিতরে আমি যে বেকিং পেপার থাকে সেই বেকিং পেপারটা বসানোর আগে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। চারদিক থেকে আমি এই বেকিং পেপারটা বসিয়েছি, তারপর যে লিকুইড মিশ্রণটা আছে কেকের এটা দিয়ে দিলাম। তো এখন আমি এই পটটাকে একটু হালকা ট্যাপ ট্যাপ করে দিব, কারণ নিচে লাম্পস থাকতে পারে। আর আমি উপর থেকে যতটুকু সম্ভব একটু সমান করে দিচ্ছি। আর আমি ট্যাপ ট্যাপ করে দেওয়ার পর উপরে কয়েকটা লাম্পস ভেসে আসবে, কারণ এইগুলো যদি আমি না করতাম তাহলে কিন্তু এই বাবলসগুলো নিচে পড়ে থাকতো। আর আমি আজকে ওভেন ব্যবহার করব না, সরাসরি চুলায় আপনাদেরকে দেখাবো। তো আমি এটাকে প্রিহিট করে রেখেছিলাম আর আজকে আমি এই রান্না করার পথে আমি কেকটা বানাবো। আর আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম,
আর এই স্ট্যান্ডটা যদি আপনাদের বাসায় না থাকে সেক্ষেত্রে রেগুলার ইট থাকতে পারে কিংবা স্টিল জাতীয় বা এরকম রেগুলার যে সবার বাসায় থাকার কথা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিবেন। আর আমি কিন্তু ছোট্ট একটা ছিদ্র আছে ঢাকনায়, ওইটাও সিল করে দিয়েছি পেপার দিয়ে। আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে আর এখানে আগুনের আঁচটা কিন্তু একেবারেই কম থাকবে, প্রথমে 10 মিনিট থাকবে, তারপরে বাকি যে ঘন্টাগুলো থাকবে সেগুলো একদম লোতে করে এই পুরো কেকটা বানাতে হবে। দেখেন আমি একদম ঠান্ডা করে নিয়েছি প্রায় 1 ঘন্টার মতো, তারপরে কিন্তু কেকটা চেক করে নিলাম ঠিক আছে। এখন আমি যে কেকের উপরে টপিংয়ে যে ক্রিমটা দেবো সেই ক্রিমের জন্য আমি এখানে হেভি হুইপ ক্রিম নিয়েছি। আপনাদের বাজারে যে লোকাল বাজারে যেরকম হুইপ ক্রিম থাকে আপনারা ওইটা ব্যবহার করতে পারেন, বা অনলাইনে একটু সার্চ করতে পারেন কোন হুইপ ক্রিমটা বেশি ভালো সেটা দিতে পারেন। এখানে আমি কন্ডেন্স মিল্কটা দিয়ে দিলাম, এটা মিষ্টিও হবে। আর এখানে আপনারা যদি কন্ডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে একটু চিনি অ্যাড করতে পারেন, একই হবে। আর আমি এখন ইলেকট্রিক বেটার দিয়ে এটাকে প্রথমে মিডিয়াম স্পিড দিয়ে এই পুরো হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি, আর এটাকে ফ্লাপি হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। আর এখন আমি যে লিকুইড চকলেটটা আছে এই লিকুইড চকলেটটা দিয়ে দিলাম। আরেকটা কথা বলি, আপনাদের কাছে লিকুইড চকলেটটা যদি না থাকে সেক্ষেত্রে যে রেগুলার চকলেট আছে, চকলেট বার বলে যেটাকে, সেটাকে একটু পানির উপরে ভাপে দিয়ে চকলেটটাকে মেল্ট করে নিতে পারেন, আর ওই মেল্ট চকলেটটা কিন্তু অ্যাড করতে পারেন, টেস্ট একই রকম হবে। আমার এই যে ক্রিম বানানো একেবারেই শেষ। আর সব থেকে বড় টিপস হচ্ছে, কখনো ক্রিম বানানোর সাথে সাথে কেকের উপরে বসাতে যাবেন না, এটাকে মিনিমাম 1 ঘন্টার মতো এই ক্রিমটা ফ্রিজে রাখতে হবে। আর এদিকে আমার ক্রিম বানানোর যতক্ষণ সময় লেগেছে এর মধ্যে কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর দেখে নিন কেকের নিচের কি অবস্থা, এত মসৃণ আর এত সুন্দর, কোনো পোড়া দাগ নেই, কিচ্ছু নেই, আমি কোনো ওভেন ছাড়াই কিন্তু চুলোর মধ্যে করেছি, খুবই পারফেক্ট হয়েছে। আর আপনাদের সাথে একটা শেয়ার করি এক ঘটনা, যখন ছোট ছিলাম তখন বয়স বেশি না, তখন আমার জীবনে প্রথম কেক বানাতে গিয়েছিলাম, কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তারপরে আমি ভুলে কি করেছিলাম, আমাদের তখন ওভেন ছিল না, তো চুলাই কীভাবে করবো তাও জানি না, তো আমি প্রেশার কুকারে কেক বানাতে গিয়েছিলাম, আম্মুর নতুন প্রেশারটা ব্লাস্ট হয়ে ওইটা নষ্ট হয়ে গিয়েছিল। ওইটা আমার জীবনের প্রথম কেক, তো আমি এরপর পর ছোট কেক থেকে শুরু করেছি, আমার চ্যানেলেও ছোট কাপ কেক আছে, ওই কেকগুলো খুবই পারফেক্ট হয়েছে। তো আমি কিন্তু হাল ছাড়িনি, একটার পর একটা পারফেক্টলি করে গেছি, তো ওই জীবনের প্রথম কেকের কথা আমার সবসময় মনে থাকবে। আর সেই প্রেশার কুকার ব্লাস্ট হওয়ার পর সে একই মানুষ আমি এই পারফেক্ট কেকটা বানাতে পেরেছি। আসলে যে কোনো জিনিসে প্র্যাকটিস করতে করতে একদিন সফলতা আসেই, তো আমি এখানে যে কেকটা বসাবো ওইটার উপরে সামান্য ক্রিমটা বসিয়ে দিয়েছি যাতে এটা আঠার মতো লেগে থাকে। তো আমি এখানে কিছুটা এই সুগার সিরাপ দিয়ে দিব, এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ সুগার দিয়ে একটু পানি দিয়ে জাস্ট লিকুইড যে সুগার থাকে তাই করে নিয়েছি। তো একটু ব্রাশ করে দেওয়ার পর আমি এখানে ক্রিমটা লাগিয়ে দিলাম, আর এই ক্রিমটাকে আমি এক এক করে কিন্তু 3টা লেয়ারই বসিয়ে দিব। আর এই রোলারের উপরে করলে কি হয়, এরকম একটু সুন্দর সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে করা যায় আর খুবই অল্প সময় লাগে। আজকের এই কেকটা বানাতে আমার সর্বমোট 4 ঘন্টার মতো সময় লেগেছে, কারণ আমি ক্রিম বানানোর পর আবার ফ্রিজে রেখেছি, কেকটা হওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি, তো একটু সময়ের ব্যাপার। তাড়াহুড়া করলে কিন্তু পারফেক্ট কেকটা হবে না, দেখা যাবে ক্রিমটাও পারফেক্ট হবে না, কেকটাও পারফেক্ট হবে না। আর যারা একটু প্রফেশনাল আছেন ভাইয়া আপুরা, তাদের হয়তো আর একটু কম সময় লাগতে পারে। আর যেহেতু আমি ইউটিউবে ভিডিও করছি তাই আমার একটু সাজিয়ে গুছিয়ে করার কারণে সময়টা একটু বেশি লেগেছে, এমনি হয়তো এত সময় লাগে না আর একটু কম লাগে। আর আমি এই তো এক এক করে 3টা লেয়ার করে নিয়েছি,
আপনারা চাইলে চকলেটের পরিবর্তে শুধু ভ্যানিলা কেকও করতে পারেন, ক্রিমটা সাদা রেখে সেই কেকটাও করতে পারেন, শুধু চকলেট সিরাপটা অ্যাড না করলেই হবে। তো এখানে বেশি একটা ফিনিশিংয়ের দরকার নেই, যেহেতু আমি বাসার জন্য করছি, তো হোমমেড একটা কেক। তো আমি একদম বেসিকভাবে যতটুকু সম্ভব আমি এই চারপাশ দিয়ে বা উপর দিয়ে একটু ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আশা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যে কাপকেক বা ফ্রুটস কাপকেক আছে, এই কেকের রেসিপিগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওই কেকগুলো বানানো খুবই সহজ, আমি একটা ডিম দিয়ে 6টা কাপকেক বানিয়েছিলাম, ওই কেকের রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আমি কিন্তু ঠিক এই মুহূর্তে 30 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম, তো জাস্ট চকলেট সিরাপ দিয়ে উপরে আমি একটু হালকা ডেকোরেশন করে নিয়েছি, আর চকলেট চিপ দিয়ে এই সাইড দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো নামও লিখিনি, কোনো ফ্লাওয়ারও বসাইনি, তো খুব সহজে সিম্পলি যতটুকু পসিবল ততটুকুই করেছি, যাতে সবাই করতে পারে এই কেকটা, ছোট থেকে বড় সবাই করতে পারবে, যারা একদম নতুন তারাও করতে পারবে। তো আজকে আমার ছোট ভাইয়ের ফার্স্ট অ্যানিভার্সারি, তো তার উদ্দেশ্যে মিলিয়ে এই কেকটা বানানো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন, তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।